2017 সাল থেকেই বিমান বানানোর চেষ্টা করছিল গোপালগঞ্জের জনি ও সাব্বির। চেষ্টা বৃথা যায়নি, এরই মধ্যে তৈরি হয়েছে 5টি বিমানও। বিশ্ববিদ্যালয়ের মাঠে সেগুলো উঠছে প্রোটোটাইপ আকারে। শুক্রবার তেমনি দুটি বিমান রিমোট কন্ট্রোলে উড়িয়ে দেখালেন এই দুই গবেষক। উড়ন্ত বিমান দেখে মুগ্ধ আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। তাদের স্বপ্নকে আরও বিকশিত করতে তৎক্ষণাৎ ঘোষণা দিলেন 10 লাখ টাকা অনুদানের। প্রত্যাশা, তরুণদের এমন নিষ্ঠাতেই হয়তো একদিন বোয়িং এর মতো বিমান তৈরি হবে বাংলাদেশেই। বোয়িং আমেরিকা কোম্পানি, তারা সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। আমরা স্বপ্ন দেখি যে 41 সালে যে স্মার্ট বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা রূপকল্প ঘোষণা করেছেন, সেই স্মার্ট বাংলাদেশে এভিয়েশন শিল্পে আমাদের জনি, আমাদের সাব্বিররা আগামী দিনের বোয়িং এয়ারবাসের মতো এই ধরনের বিমান নির্মাণ প্রতিষ্ঠান এই বাংলাদেশের মাটি থেকে ইনশাল্লাহ তারা তৈরি করবে। এ সময় উদ্ভাবকদ্বয় হতবিহ্বল হয়ে পা ছুঁয়ে সালাম করেন প্রতিমন্ত্রীর। এমন আচমক উপহারের মতোই শুক্রবার গোপালগঞ্জবাসী পেলেন 5টি সুসংবাদ। জানা গেল জেলার কোটালীপাড়ায় স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হবে গবেষণা উদ্ভাবনের জন্য একটি নলেজ পার্ক। আগামী 16ই মার্চ রিসার্চ ইনোভেশন ও হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য শেখ ফজলুল করিম। রিসার্চ ইনোভেশন এবং হাইটেক পার্ক আগামী 16 মার্চ ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শ্রদ্ধেয় শেখ সেলিম ভাই। এখানে আমাদের ছাত্র, শিক্ষার্থী, শিক্ষক, তাদেরকে গবেষণা এবং উদ্ভাবনের জন্য প্রয়োজনীয় সকল সহযোগিতা আমরা আইসিটি বিভাগ থেকে দেব। দুপুরে গোপালগঞ্জ হাইটেক পার্ক স্থাপনের প্রস্তাবিত জমি পরিদর্শন করতে গিয়ে এই তথ্য দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী। এ সময় স্থানীয় নেতারা ছাড়াও হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রেজাউল করিম এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ কিউ এম মাহবুব উপস্থিত ছিলেন। স্মার্ট গোপালগঞ্জ বিনির্মাণের লক্ষ্যে স্মার্ট নাগরিক গড়ে তোলার মিশনে বাকি 4টি সুসংবাদ হল, এবার টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়ায় হবে জয় ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার। পাশাপাশি গোপালগঞ্জের কাশিয়ানীতে শেখ আমাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হবে। একইভাবে গোপালগঞ্জ সদরে অত্যাধুনিক স্মার্ট এডুকেশন ট্রেনিং অ্যান্ড এন্টারটেইনমেন্ট সেন্টার সিনেপ্লেক্স এবং একটি ডেটা সেন্টার স্থাপন করা হবে।